नमस्कार आमी मीनाक्षी शुरू करछी जवाब चाय बांगला राजपोहले भवानीपुरे भोट ममता बंदोपाध्याय के जेताते सर्वशक्ति दिए झापिए तृणमूल कांग्रेस प्रार्थी हुए प्रचारे दिन रात एक करे फेलेछेन राजनैतिक नेता कर्मीरा भवानीपुर उपनिर्वाचन के फुल प्रूफ करते कसुर करेनी निर्वाचन कमिशनो बाड़ानो हयेछे केंद्रीय बाहिनीर संख्या किन्तु एत आयोजन जादेर जन्य सेई भोटाररा কিভাবে ভোট দিতে যাবেন জল ঠেলে না নৌকায় সেই ব্যবস্থা কি করেছে কমিশন দুদিনের অবিরাম বৃষ্টিতে কার্যত ভেনিসে পরিণত হয়েছে ভবানীপুর সহ শহরের বিভিন্ন এলাকা শক্তিশালী পাম্প চালিয়ে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করছে পুরসভা তাও অবশ্য ভোটের কথা ভেবেই ভোট কর্মীদের জন্য রাখা হয়েছে নৌকার ব্যবস্থা দেওয়া হয়েছে রেনকোট কিন্তু ভোটারদের কথা কে ভাবে এই তৎপরতা কিন্তু শহরের অন্য জায়গায় চোখে পড়ছে না জলে ভাসছে গোটা কলকাতা আর ভোট নিয়ে ব্যস্ত রাজনৈতিক নেতাকর্মী থেকে পুরসভার কোঅর্ডিনেটররা নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভের অন্ত নেই আমজনতার ভারী বৃষ্টি হলে কলকাতায় জল জমার সমস্যা নতুন কিছু নয় কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম একে টানা বৃষ্টি পরপর প্রাকৃতিক দুর্যোগ তার উপর এক বছরের বেশি সময় ধরে বাকি পুরো ভোট বাজেট পেশ না হওয়ায় থমকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ফলে নাগরিক পরিষেবা যে ধুঁকছে তা নতুন করে বলে দিতে হবে না কোঅর্ডিনেটররা অবশ্য এসব নিয়ে বিশেষ ভাবতে রাজি নন ভোট না হয়েই তো দিব্যি ক্ষমতা ভোগ করছেন তারা লিড দিতে পারলে উন্নয়ন তহবিলে টাকাও ঢুকছে তাই প্রার্থীকে লিড দিতেই বেশি ব্যস্ত তারা শুধুমাত্র দুয়ারে সরকার প্রকল্প চালু হলেই তো মানুষের সব সমস্যা মিটে না যেমন এই জমা জলের সমস্যার সমাধান তো আর দুয়ারে সরকার প্রকল্পে বলা নেই বলছে বিরোধীরা জমা জলের সমস্যায় যারা ভুগছে তারাই ভোটার লাইনে দাঁড়াবেন কয়েক ঘন্টা পরেই কেমন আছেন তারা দেখতে গিয়েছিলাম আমি কলকাতা পুরসভার ৭৭ নাম্বার ওয়ার্ড জলের ছবি তুলতে গিয়ে বাধা দেওয়া হলো কেমন ছিল আজকের অভিজ্ঞতা আজ জবাব চায় বাংলা শুরুতেই সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাইব জমা জলের ছবি তোলা আপনাদের সামনে তুলে ধরা মানুষের দুঃখ কষ্টের ছবি মানুষের দুর্দশার ছবি মানুষের ভালো থাকা মন্দ থাকা সব ছবি তুলে ধরার দায়িত্ব সংবাদ মাধ্যমের অধিকার কিন্তু সেখানে যখন জমা জলের ছবি তুলতে গেলাম কি অভিজ্ঞতার সম্মুখীন হলাম আজ ভবানীপুরে ৭৭ নাম্বার ওয়ার্ড কলকাতা পুরসভার দেখুন আর ২৪ ঘন্টাও বাকি নেই ভবানীপুরের উপনির্বাচনে তার আগে ৭৭ নাম্বার ওয়ার্ড যেখানে জল ছবি আমরা তুলে ধরলাম কিছুক্ষণ আগে সেই জল পরিষ্কারের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তোড়জোড় করে এখানে যাতে আর জলকষ্ট থাকতে না হয় স্থানীয় বাসিন্দাদের সেই কারণে জল পরিষ্কারের ছবি এই মুহূর্তে ধরা পড়ছে রিপাবলিক বাংলায় যেখানে আমরা তুলে ধরছি জল জমার নিত্যদিনের সঙ্গী যেখানে এখানে স্থানীয় বাসিন্দারা জল জমা নিত্যদিনের তাদের সমস্যা যেখানে প্রশ্ন উঠে আসছে সাধারণ মানুষের প্রশ্ন উঠে আসছে যে তাদের কাছে ভোট চাইতে আসেন নেতা নেত্রীরা কিন্তু নাগরিক পরিষেবার ক্ষেত্রে তাদের এই যে দুর্দশা সেই দুর্দশার ছবি স্পষ্ট হয় নাগরিক পরিষেবা দিতে যারা দায়বদ্ধ তারা কি শুধুমাত্র ভোটের জন্য জল পরিষ্কার করতে আসবেন নাকি তাদের প্রকৃত কাজ হবে সারা বছর তাদের পাশে থাকা এলাকার বাসিন্দাদের তরফ থেকে কিন্তু উঠে আসছে এই প্রশ্ন ভবানীপুর থেকে মীনাক্ষী দেব বিশ্বাস রিপাবলিক বাংলা এই ছবি তুলে ধরছিলাম মানুষের সামনে সেখান থেকে লাইভ চলছিল কিন্তু কি অভিজ্ঞতা হলো দেখাবো আপনাদের যখন সেখানে ছবি তুলছিলাম যখন সেখানে মানুষের দুর্দশার ছবি তুলে ধরছিলাম তখনই এই ব্যক্তি এগিয়ে এলেন এবং এসে তিনি ক্যামেরাতে হাত দিয়ে সেই ছবি তুলতে বাধা দিলেন আমাকে সেই ছবি আমি দেখাতে চাইবো আপনাদের দেখুন জলের ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছে হাত দিয়ে ক্যামেরা সরিয়ে দেওয়া হচ্ছে এবং আমি সেখানে চেষ্টা করছি
এই বাধাকে প্রতিহত করে বাধাকে সরিয়ে রেখে এই ছবি তুলে ধরার। এরা কারা যারা জলের ছবি তুলতে দিচ্ছেন না? কি তাদের ইন্টেনশন হতে পারে? কি কারণে তারা বাধা দিলেন? আমার বোধগম্য হলো না। যেখানে শুধুমাত্র কোনো প্ররোচনা নয়, কিছু নয়, কোনো বিষয় নয়, সংবাদ মাধ্যমের যেটা কাজ সেখানে গিয়ে সাধারণ ছবি তুলে ধরা মানুষের। ভবানীপুরের ভোটের কয়েক ঘন্টা আগে, 24 ঘন্টাও বাকি নেই, কেমন আছেন ভবানীপুরের মানুষ সেই ছবি তুলতে গিয়েছিলাম, সেখানে গিয়ে বাধার সম্মুখীন হলাম। ছবি তুলতে বাধা দেওয়া হলো, জল ছেটানো হলো গায়ে, সেই ছবি আমরা দেখাচ্ছি না আপনাদের, আমরা যে ছবি তুলে ধরছি এই কয়েকজন ব্যক্তি ঘিরে ধরলেন আমাকে এবং তারা জলের ছবি তুলতে বাধা দিলেন। আমি জানি না কেন বাধা দেওয়া হলো এখানে, যেখানে আমরা প্রশ্ন তুলছি যে ভবানীপুরের মানুষ যারা ভোটে লাইনে দাঁড়াবেন আগামীকাল, তারা যে জল যন্ত্রণার মধ্যে রয়েছেন, তারা তাদেরকে কি ভোটার হিসেবে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে? তাদের কি নাগরিক অধিকারের দিকে নজর দেওয়া হচ্ছে? এই প্রশ্নই বিভিন্ন এলাকার মানুষ করছেন, একই সঙ্গে ভবানীপুরের বিভিন্ন যে 77 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানকার মানুষ করছেন, 74-74 নম্বর ওয়ার্ড যেখানকার মানুষ জলযন্ত্রণায় ভোগ করছেন তারা করছেন, যে শুধুমাত্র কি ভোটার করে রাখা হয়েছে তাদের? নাগরিক পরিষেবা কোথায়? এই প্রশ্ন যেখান থেকে তোলা হচ্ছে, যেখানকার মানুষের দুর্দশার কথা তোলা হচ্ছে, সেই ছবি তুলতে গিয়েছিলাম। তারপর যে অভিজ্ঞতা হলো আপনাদের, তার আগের ছবিও দেখালাম যে জল পরিষ্কারের ছবি যেমন তুলে ধরেছি তেমনই জল যন্ত্রণার মানুষের ছবি তুলে ধরেছি, কিন্তু কী কারণে বাধা আমি বুঝলাম না, কী কারণে বাধা দেওয়া হলো আমাকে। একই সঙ্গে যে প্রশ্ন আজকে জবাব চাই বাংলা থেকে তুলে ধরতে চাইবো, এই মানুষের জল যন্ত্রণার কথা, সেটা যেখানে গিয়ে আমার অভিজ্ঞতা হলো, তারা বললেন ক্যামেরার সামনে যে তারা জল যন্ত্রণা ভোগ করছেন এবং এটা শুধুমাত্র আজকের সমস্যা নয়, সেটা তাদের নিত্যদিনের সমস্যা। আজকে ভবানীপুরে ভোট হচ্ছে বলে সেখানে তড়িঘড়ি ব্যবস্থা করা হচ্ছে, জল পরিষ্কারের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এই ব্যবস্থা যদি সারা বছর হতো তাহলে হয়তো তাদের এই জল যন্ত্রণা ভোগ করতে হতো না এবং আমাকেও সেখানে যেতে হতো না, বাধার মুখে পড়তে হতো না, হাত দিয়ে ক্যামেরা ধাক্কা দিয়ে ফেলতে হতো না, আমার গায়ে জল ফেলছেন সেটাও করতে হতো না, বাইক চালিয়ে এসে জল ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছেন সেটাও করতে হতো না এবং ইন্টেনশনালি বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটাও করতে হতো না। কি হলো সেখানে গিয়ে অভিজ্ঞতা আপনাদের দেখালাম, মানুষের প্রশ্ন সেখান থেকে, তারা কিন্তু এই জলযন্ত্রণা ভোগ করেন, একটি বিশেষ প্রতিবেদনের মাধ্যমে দেখাবো, তারপর আসছি ডিবেট। রাতপোহালেই ভোট ভবানীপুরে, প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের, নিরাপত্তা জোরদার হচ্ছে, অতিরিক্ত 20 কোম্পানি বাহিনী ভবানীপুরের জন্য আসছে, মোট 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হতে চলেছে ভোট, সাজো সাজো রব ভবানীপুরে। কিন্তু এত আয়োজনের মধ্যে যাদের জন্য ভোট, অর্থাৎ যারা গণতন্ত্রের চালিকা শক্তি, তারাও তোড়জোড় করছেন, তবে সেই তোড়জোড় জল মুক্তির জন্য। ভবানীপুর, এই জলছবি বাংলার কোনো প্রত্যন্ত এলাকার নয়, এই জলছবি কলকাতা পুরসভার 77 নম্বর ওয়ার্ডের। এভাবেই নিত্যদিনের কাজ চলে, বৃষ্টির পর জল জমা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলছেন এলাকাবাসী। পাম্পিং মে লাগা হুয়া বহুত সা প্রেসার পাম্প চল রহা হ্যায়, কিন্তু এটা তো টেম্পোরারি কাজ, ঠিক আছে, এটা মানে আমরা কি বলবো, এটা লজ্জাজনক, এটা আমাদের জন্য লজ্জা যে বেঙ্গলের সিএম কালকে এখান থেকে ইলেকশন কন্টেস্ট করবে আর এখানে জল জমা, মানে সে বলছি তো সেই প্রবলেমটা যা ছিল আজকে 20 বছর আগে সেটাই এখনো আছে, হয়তো বেশি হয়ে গেছে, কিছু কম হয়নি। জল জমা নিয়ে চিন্তা নয়, ভোটের দিকেই নজর শাসক দলের, মানুষের পরিষেবায় মন নেই বলে অভিযোগ বিরোধীদের। মানুষ পশ্চিমবঙ্গে বহু বছর ধরে ভোটের জন্য ব্যবহৃত হয়, তারপরে এরা ছড়িয়ে ফেলে দিয়ে যায়। এবার আমি যেটা ফেস করছি বহু বছর ধরে সেটা হচ্ছে, রাজ্যটাকে যদি পাল্টানো না যায় তাহলে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পগুলোকে আমরা ইমপ্লিমেন্টই করতে পারবো না। নগর পরিকল্পনায় গলদ, তাই জল জমছে বলে জানালেন কলকাতা পুরসভার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। পুরসভা প্রস্তুত আছে, কিন্তু একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, নিম্নচাপ যখন হয় বা যখন অ্যাবনর্মাল বৃষ্টি হয় তখন কোনো আরবান প্ল্যানিং কাজে লাগে না। ধরুন এইখান দিয়ে যে ড্রেনটা আছে, এই ড্রেনটা দিয়ে আমরা হয়তো 5 মিলিমিটার জলটা 5 কিউসেক জল বার করতে পারি, কথার কথা বলছি, কিন্তু যখন 50 হয়ে যাবে তখন ন্যাচারালি ওয়াটার লগিং হবে। ভবানীপুরের ভোটকে সামনে রেখে দিনরাত এক করে প্রচারে মন দিয়েছিলেন রাজনৈতিক নেতারা, ভবানীপুর উপনির্বাচন নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না,
জমা জল পার হয়ে ভোটের লাইনে দাঁড়াবেন ভবানীপুরের মানুষ। ভোটের অধিকার তো প্রয়োগ করবেন, নাগরিক অধিকার থেকে কি বঞ্চিত হচ্ছেন না তারা? প্রশ্ন বিভিন্ন মহলে। রিপাবলিক বাংলা।